আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে, আশা করি ভালো লাগবে। এই তো ফজরের নামাজ পড়ে একটু ছাদে হাঁটাহাঁটি করতেছি, চারদিক কুয়াশায় ভরা, মনে হইতেছে যে এখন শীতকাল, এরকমই মনে হচ্ছে। আর দেখেন আমাদের গাছে পিসফল ধরছে, কোথায় একদম মগডালে, আমাদের পক্ষে সম্ভব না পারা। দেখেন চারদিকের প্রকৃতি, সাথে নানা রকম পাখির ডাক, আর ওই দেখেন আম পড়ে আছে। একটু কাছ থেকে দেখাই, ওই যে আম পড়ে আছে। তো এখন নিচে চলে যাইতেছি, অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি ছাদে। তো নিচে গিয়ে প্রথমে আগে কবুতরে খানা দিতে হবে সকালবেলা। আগে কবুতরে খানা দেব, তারপরে আমগুলো উঠাবো। দেখেন কি অবস্থা করছে কবুতরে, কিন্তু অনেক নোংরা করে, মানে সাত দিনও যায় না পরিষ্কার করলে, কবুতরের ঘরটা পরিষ্কার করলে সাত দিনও যায় না, একদম নোংরা করে ফেলে। এই তো খানাগুলো দিতেছি, খাইতেছে। কবুতরের দানাগুলা খেতে থাক, আমি এখন আমগুলা কুড়াই নেই। অনেকগুলো আম পড়ছে, এই দেখেন খুব সুন্দর আমগুলা। আম কুড়ানো শেষ, এখন নিচে চলে যাব। আমগুলো রেখে মুরগিরে খেতে দেব, দেখি মুরগির ফার্মের কি অবস্থা। মুরগির দানা দিয়ে আসলাম, এখন কিছু শাক তুলব। এই দেখেন এখানে মরিচ গাছে কত ফুল আইছে, এখানে কিন্তু অনেকগুলো মরিচ গাছ আছে। তো এখানে অনেক শাকও আছে, লাল শাক, ডাঁটা শাক। তো এখান থেকে কিছু শাক নিব। আমার ভয় করতেছিল যে আবার যোগ টোক ধরবে নাকি, এই জন্য ভয়ে ভয়ে হাঁটতেছিলাম। এই দেখেন কচু পাতার উপরে পানি। আর এদিকে সব গাঁদা ফুল গাছ। এখন শাকগুলো উঠায় নিতেছি, এখান থেকে কয়েকবার শাক তুলছি, এখন শাক শেষের পর্যায়ে। প্রথম তো অনেক সুন্দর শাক ছিল, সেই ভিডিওটা আমার চ্যানেলে আছে, আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন। তো শাক তুলতে তুলতে একটা কথা বলি, যারা আমার চ্যানেলে নতুন, আজ নতুন ভিডিও দেখতেছেন,
তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, কারণ আপনাদের লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। তো এই তো শাক তোলা শেষ, এখন আমি শাকগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। শাক ধোয়া শেষ, এখন প্রায় সকাল 8টা বাজে। তো এখানে আমি চুলায় গরম পানি দিছি, রুটি বানাবো, তার প্রস্তুতি নিতেছি। আর ছেলে মেয়েকে পড়ানোর জন্য স্যার চলে আসছে, এই জন্যে স্যারের জন্য একটু কফি বানাইতেছি। আগে কফিটা দিয়ে তারপরে নাস্তা বানাতে যাব। এই তো ছেলেকে বললাম যে নিয়ে যাও, ওই তো ওরা ওখানে পড়তেছে, ভাবলাম একটু শ্যুট করে আপনাদের দেখাই। তো এখন চলে আসছি নাস্তা বানানোর জন্য। আমার কাছে সবচেয়ে বিরক্তকর কাজ হয়েছে রুটি বানানো। আমি সব দিন সকালে বাচ্চাদের রুটি দেই না, এক একদিন নুডলস, খিচুড়ি, এক একদিন এক এক রকম। আমি রুটি প্রতিদিন বানাইতে পারি না, আমার কাছে খুবই বিরক্তকর মনে হয়। তো তারপরও কষ্ট করে আজকে বানাইলাম রুটি। আর রুটি ওরকম সুন্দর গোল শেপ করে বানাইতেও পারি না, হয় না আমার। যাই হোক, যাই বানাই, খাওয়া চলে আর কি, খেতে পারি। আমার ছেলে রুটি তো অনেক পছন্দ করে, কিন্তু রুটি বানাইতে পারি না আমি, বিরক্ত লাগে। তো এদিকে নাস্তা বানান শেষ, ছেলেরও পড়া শেষ, ছেলে স্যারকে ই দিতেছে, কাঁঠাল পাইরে দিতেছে। এই তো আমরা নাস্তা করতে চলে আসছি। তো গতকাল যে ডাল রান্না করছি দেখছেন, ওই ডালটা ছিল, আর আজকে শুধু রুটি আর ডিম ভাজি। ছেলের বললাম যে আলু ভাজি করবো কি না, ছেলে বলল না, ডাল দিয়ে আর রুটি অনেক পছন্দ, ও ডাল দিয়ে রুটি খাবে। তারপর আমি ডিম ভেজে দিলাম। এই ছিল আজকের সকালের নাস্তা আমাদের। তো দেখতে থাকেন ভিডিওটি, ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। আমি দুপুরে কী রান্না করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো দুপুরে কী রান্না করলাম সেটা দেখতে পারবেন। সকালের নাস্তা শেষ করে দুপুরে যা যা রান্না করব সেগুলো আমি রেডি করে নিছি। এই যে সকালে শাক উঠাইছি সেগুলা, তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিতেছি, আর এই চুলায় মাছ ভেজে নিতেছি। আর এই চুলায় আমি পাঙ্গাস মাছটা কষাবো, সেজন্য পেঁয়াজ দিয়ে দিলাম।
পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি পেস্ট করা পেঁয়াজটা দিয়ে দেবো। যেখানে পেস্ট করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম। এদিকে মাছগুলো হয়ে গেছে, এখন আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেবো ভাজার জন্য। এদিকে পেঁয়াজটা হয়ে গেছে, এখন আমি আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটা 1 চামচ করে দিয়ে দিলাম। এখন একটু সামান্য পানি দেব। এখন 1 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনে গুঁড়া, এগুলো দিয়ে ভালো করে কষাই নেব। এখন আমি মাছগুলো দিয়ে দিতেছি। আসলে আমার ছেলে ভাজা মাছ কষাইলে খেতে চায় না, আমার ছেলে কাঁচা মাছ কষাইতেই বলে, কাঁচা মাছটা কষাইলে নাকি ভালো লাগে ওর কাছে, তো যেভাবে খেতে চায় সেভাবে রান্না করি। তো এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এদিকে মিষ্টি কুমড়াটাও হয়ে গেছে, উঠাই নেব। মাছটা হয়ে গেছে আমার, হওয়ার আগে একটু টেলে নেওয়া জিরে গুঁড়া দিয়ে দিলাম। মাছটা হয়ে গেছে, এই ঢাইকে দিলাম। আর এদিকে মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে। আর মাছ ভাজাটাও হয়ে গেছে। এখন বাকি আসছে শুধু শাকটা, শাকটা রান্না করলেই হয়ে গেল। এদিকে যে মিষ্টি কুমড়ার দানাগুলো বের হয়েছিল সেগুলো একটু ভাজিয়ে দিতেছি। আসলে আমার যে সবজি বাগানের যে শাকগুলো এগুলো খুবই নরম হয়, খেতেও অনেক সুস্বাদু হয়। তো এখানে আমি বাগার দেওয়ার জন্য মরিচ দিয়ে দিচ্ছি, শুকনা মরিচ আর রসুন পেঁয়াজ কুচি। এখন আমি শাকটা দিয়ে দেবো। রান্না মোটামুটি শেষ, এই তো রান্না করে নিয়ে আসছি। শাক, মাছ কষানো, এখানে মাছ ভাজা আর এটা হয়েছে মিষ্টি কুমড়া ভাজা, চাক ভাজি আর কি। তো ছেলে খেয়ে ফেলেছে আগেই, আমি গোসল করতে গেছি, এদিকে ও খেয়ে নিছে, এখন মেয়েরে খেতে দিছি, আমিও খেয়ে নেব। কোনটা বেশি মজা লাগতেছে তোমার কাছে? মাছ ভাজা।